রাজশাহীর বন্যাতে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে পান বরজ। বরজে পানি জমার কারণে পান পাতায় বা লতায় পচন ধরেছে আর অসময়ে বৃদ্ধি পেয়েছে পান বিক্রির প্রবণতা, যার ফলে কাঙ্ক্ষিত মূল্য থেকে অনেক কম মূল্যে বিক্রি হচ্ছে পান। নিচু এলাকার বরজ মালিকদের মাথায় হাত আর উঁচু এলাকার বরজ মালিকদের অপেক্ষা পানের দাম বাড়ার। বন্যার কবলে পান, ধান, মাছ সহ অনেক ক্ষেত্রে যে লাভ লোকসানের হিসেব চলছে তা গত ভিডিওতেই বলেছিলাম। এখনও যদি দেখে না থাকেন একটু চট করে দেখে আসুন, আর অবশ্যই এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন একটু করে দেবেন। বন্যায় ফিরে আসা যাক। বাংলাদেশে 1966, 1988, 1998, 2008 এবং 2017 এর বন্যার ভয়াবহ রূপ অনেকেই দেখেছেন। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশে 1988, 1991 এবং 1998 এর বন্যা বিশেষভাবে মনে দাগ কাটে। সাধারণত মার্চ থেকে সেপ্টেম্বর মাসে হিমালয়ের বরফ গলা পানি আর বৃষ্টির প্রভাবে বাংলাদেশের বুক চিরে বয়ে যাওয়া 230টি নদীর প্রবাহ উচ্চ প্রবাহে প্রবাহিত হয়, যার ফলে নিচু এলাকাগুলো প্রায় প্রতি বছরই প্লাবিত হয়। বন্যায় জানমালের ক্ষতি, ফসলাদির লোকসান, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি, এগুলো সহ আরও অনেক স্বল্প বা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। আবার ইতিবাচকভাবে বন্যা যেমন সৃষ্টি করে নদীর নাব্যতা, আবার জমিকে উর্বর করে তোলে পলি মাটির দ্বারা। আর সেই রিস ধরেই রাজশাহীর অনেক অঞ্চলে বন্যার ইতিবাচকতা দৃষ্টিগোচর হচ্ছে। এবার আসি রাজশাহীর বন্যায়। দক্ষিণে পদ্মার চকরাঙ্গানি থেকে রাজশাহী জেলার বন্যার মূল প্রভাব পড়ে। 2013 সালে প্রায় 10 বছর পর পদ্মার পানি বিপদসীমার উপরে উঠেছিল। এবার ভারী বর্ষণের কারণে রাজশাহী জেলার প্রায় 115 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। বিল, নদী, নালা অথই পানিতে ভরপুর। বন্যায় জনজীবন বিপর্যস্ত, খাবার সংকট আর নিরাপদ বসবাস নিয়ে দুশ্চিন্তা। দুশ্চিন্তা দিয়ে পালিয়ে যায়নি, বন্যাতে প্রাকৃতিক সৌন্দর্য বেড়ে গিয়েছে অনেক গুণ। এভাবেই প্রকৃতিকে সঙ্গে করে এলাকার মানুষদের সময় কাটছে নিশ্চিন্তে। ভ্রমণ পিপাসুরাও সময় করে এসে চোখ জুড়িয়ে নিচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই আবার সারা বেলা কাটিয়ে দিচ্ছে এমন নির্মল পরিবেশে। সাময়িক এমন আনন্দের সাথে ভয় আর শঙ্কা মিশে পরিবারের দায়িত্বগুলো যেন বেড়ে গিয়েছে অনেক গুণ। পরিবারের সুস্থতা, দৈনন্দিন খাবার, পোকামাকড়ের ভয়, সাপের ভয়, এমন হাজারো দায়িত্ব নিয়ে বন্যা কবলিত এলাকাগুলোতে নারীরা আজ সাহসী যোদ্ধা। বেঁচে থাক এমন সাহসী এবং সম্মানী লড়াইগুলো। উন্মুক্ত জলাধারে মাছ ধরা এখন প্রায় বেলঝিলের সাধারণ দৃশ্য। ছিপ আর জাল, এ নিয়ে মাছের অপেক্ষায় দিন পার করছেন অনেকেই। মাছ ধরতে এসে শখের বশে অনেকেই কাটিয়ে দিচ্ছেন সারাটা দিন, আবার
কেউ কেউ বসে রয়েছেন মৌলিক চাহিদা পূরণের অপেক্ষায়। পানির খেলায় মেতে উঠেছে জীবন, এভাবেই নিশ্চিন্তে পার হোক সময়, বন্যা মিশে থাকুক ইতিবাচকতায়।